পোড়া তেল সংগ্রহ হতো রাজধানীর বিভিন্ন হোটেল থেকে, আর সেগুলো ছড়িয়ে পড়তো দেশের বিভিন্ন প্রান্তে, যার চূড়ান্ত গন্তব্য খাবারের মাধ্যমে মানবদেহ। এমন এক গোডাউনে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 4,500 লিটার পোড়া তেল এবং মোবিল জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গ্রেপ্তার একজনকে দেওয়া হয়েছে 2 বছরের কারাদণ্ড। থরথরে সাজানো ড্রাম, তাতে ভরা কুচকুচে কালো পোড়া তেল, বিভিন্ন হাত ঘুরে যা মেশে মানুষের খাবারে। এমনই এক তেলের গোডাউনের সন্ধান মিলেছে রাজধানীর মগবাজারের মিরবাগে। এক ক্রেতার কাছে এ তেল বিক্রি হচ্ছে এমন খবরে অভিযানে যায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত, গ্রেপ্তার করে একজনকে। আমরা চাইনিজগুলো থেকে, বেকারিগুলো থেকে আমরা গিয়ে কিনে আনি, আইনে আমরা বিক্রি করি, লাভ করে সবিন পোড়া তেল। চাইনিজে যেটা বাজার পরে যেটা থাকে ওটা আমরা 35-40-42 টাকা করে কিনি, কিন্তু বেছি 50-48। রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করে এসব তেল বিক্রি হতো দেশের বিভিন্ন প্রান্তে। সর্বমোট কিন্তু আমরা 4,500 লিটার ব্যবহৃত এবং পোড়া তেল এবং 25 লিটার আমরা পোড়া মবিল আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। চানাচুর, বিস্কিট বা পাউরুটি সহ আদার যে বেকারি আইটেম আছে সে আইটেমগুলো তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো। র‍্যাব বলছে ঢাকার আরও বেশ কিছু চক্র এমন ব্যবসা জড়িত। অভিযুক্ত খায়রুল ইসলাম মামুনকে দেয়া হয়েছে 2 বছরের কারাদণ্ড। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।